সম্মানিত দর্শক দেখতেই পাচ্ছেন এ ওয়ান অ্যাগ্রো আপনাদেরকে নিয়ে এসেছি একটি সারগরু মোটা তাজাকরণ খামার নতুন প্রকল্পতে। তো দেখতেই পাচ্ছেন সুন্দর একটি পরিকল্পিত খামার তৈরি করা হয়েছে। তো এই খামারটি কীভাবে তৈরি করা হয়েছে, এই খামারের এখন কী অবস্থা, কীভাবে এই খামারটি শুরু হলো, সেসব বিষয়ে আমরা একটু জানানোর চেষ্টা করব। আমরা আছি আটিবাজার কিরানীগঞ্জে। তো আমরা কথা বলছি এখানকার ম্যানেজারের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আঙ্কেল আপনার নাম? আমার নাম আব্দুল খালেক। আব্দুল খালেক, এই খামারটার পুরো নাম কি? আচ্ছা, এটা কত সালে শুরু করা হয়? এটি আপনার তো আমি তো এত দূর তো বলতে পারবো না। এটি আপনার আজ মোটামুটি এই কাজ ধরা হয়েছে আজ 2 বছর। আচ্ছা, 2 বছরের ভিতরে আপনার সামনে গত ঈদের আগে গরু তোলা হয়েছে। আচ্ছা, এই কোরবানির সময় বিক্রি করা হয়েছে, আর তারপরে এইবার পুরাটা আর কি গরু আমরা কারেকশনে আসি আর কি। এখনও ঘরটা ভর্তি পারি নাই। আপনার দেখা যাচ্ছে যে এই আস্তে আস্তে আমরা কিছু সংগ্রহ করি এই সংগ্রহ করতেছি। তাদের প্রতি আটে যা দুটি তিনটি হরি আনার চেষ্টা করতেছি, আনতেছি, এই অবস্থা চলতেছে। তো কোন কোন হাটে যান আসলে? আমি আপনার দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, এই বিভিন্ন হাটে, মানে আপনার চাপাই, এইসব বিভিন্ন হাটে আর কি এই ধারত অল্প অল্প হরি কারেকশন করতেছি আর কি। আচ্ছা, তো প্রথমে আমরা যে এই যে গরুর শেডটি দেখছি, সুন্দর একটি শেড, পরিকল্পিত একটি শেড দেখছি, আসলে এই শেডটিতে সর্বমোট কতগুলো গরু লালন পালন করা যাচ্ছে? এটি আপনার লালন পালন আপনার 30টি লালন পালন করার চিন্তা ভাবনা, মানে পুরাটা ঈদের সময় বেচার জন্য 30টি গরু আমরা এবার টার্গেট নিয়েছি। আর মোটামুটি ঈদের আগে আরও পাশে আমার কিছু সেট আছে, ওই সেটের তেন মোটামুটি ওখানে ওঠার চিন্তা ভাবনা আছে। আচ্ছা, তো এই সেটটায় 30টা গরু লালন পালন করা যাবে নাকি? হ্যাঁ, এখানে 30টি গরু লালন পালন করা যাবে। তারপরে এই যে আমরা পাশে দেখছি হলো খাদ্যের জন্য গুদাম। হ্যাঁ, তারপরে আবার আছে হলো আপনাদের থাকার জন্য ঘর নাকি? হুম হুম, অফিস রুম। অফিস রুম। তো এই যে কতটুকু জায়গা আছে সর্বমোট মিলিয়ে? এখানে আপনার 6% 6.5% জায়গা আছে। 6% 6.5%। তো এই খামারটি তৈরি করতে আসলে কত টাকার মতো খরচ হয়েছে? এই খামারটা ধরেন খরচ করতে মিনিমাম আপনার 19 লাখ মতন ব্যয় আছে, 19.5 মতন এরকম ব্যয় আছে। যাতে গরু গাছে সুন্দর দেখা যায়, গরু বসবাস করে যাতে শান্তি পায়, মানুষও আইসে দেহে পছন্দ করে, এই ধরনের করেই আমরা এটি সৃষ্টি করছি আর কি। আচ্ছা, তো আপনার যে পয়ঃ নিষ্কাশন ব্যবস্থা দেখছি আসলে, ড্রেনটা সাইজটা কি করা হয়েছে? ড্রেনটা ভিতরে মানে পাইপ দিয়ে আমরা দিয়ে দিয়েছি, বাইরে জায়গা আছে, সেই পানিটা ওখানে পৌঁছে যাচ্ছে। মানে এই জায়গায় পুরো শেডের ময়লাটা এই হাউসে চলে আসছে? এই হাউসে চলে আসছে। আচ্ছা, তারপরে যেতে পাইপ দিয়ে কোথায় যাচ্ছে এই ময়লাটা? এই ময়লাটা বাইরে টাঙ্কি আছে, বাইরে এই জায়গার বাইরে টাঙ্কি আছে, সেই টাঙ্কির যা জমতেছে। এটা কি বায়োগ্যাস প্ল্যান করছেন নাকি আপনি? না, আমরা এটা কোনো প্ল্যান করিনি, কারণ আমাদের জায়গার শট আছে বিধা আমরা এই দিয়ে করতে পারি না, কিন্তু পিছনে একটা জায়গার কথাবার্তা হচ্ছে, যদি হয়ে যায় তাই খামার ইচ্ছাইতেও বড় করার আমাদের পরিকল্পনা চলতেছে। আচ্ছা, কিন্তু আমরা কিছু একটা খামার বাড়া নিছি, সেখানেও আমাদের টার্গেট আছে, 100 গরুর টার্গেট আছে এই বছরে। তো আমরা একটু গরুগুলো আপনার ঘুরে দেখি। দেখুন দর্শক, সম্মানিত দর্শক, ওনাদের কালেকশনগুলো দেখুন, সুন্দর এবং আকর্ষণীয় আকর্ষণীয় কালেকশন। ঢাকার মধ্যে আপনারা কুরবানির জন্য যারা আসলে সার গরু কিনতে চান, কুরবানির 2021-এর উদ্দেশ্যেই তো আপনারা মোটা তাজাকরণ করতেছেন নাকি? হ্যাঁ, দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গরুগুলো। দেখুন দর্শক, তো আমরা একটু প্রথম দিকে থেকে এটা আপনার পাবনার থেকে সংগ্রহ করছি। আপনার এই ডাহাজ চলে আপনার শাহিয়াল, সিন্ধি শাহিয়াল বিট এখনো দাঁতছে নাকি? এটা না, এটা এখনো দাঁতে নাই, মানে কিছুদিনের ভিতরে 1 মাসের ভিতরে দাঁতবে, মানে কুরবানির 2021-এর জন্য রেডি হবে নাকি? রেডি হবে। হ্যাঁ, তো এটা কত দাম দিয়ে কিনলেন আসলে? এটা কিনছে আপনার 70,000 টাকা দিয়ে। 70,000 টাকা দিয়ে কয় মাস আগে? এই মানে দিন দশেক হলে আমি আসছি, 2 সপ্তাহ 2 সপ্তাহ আগে। তারপরে এই যে এটা দেখছি, এটাও আপনার শাহিয়াল বিট, শাহিয়াল বিট দাঁতছে?
না এটা দুই দাঁত এটা দুই দাঁত এইটা দুই দাঁত এটা কত দাম দা কিনলেন এইটা কেমছে আপনার 80 80000 টাকা হ্যাঁ কোন হাট থেকে এটা এটা পাবনার থেকে পাবনা থেকে হ্যাঁ তারপরে এই যে গোটা দেখছি আমরা কালো একটি সুন্দর গুলো দেখছি এটা কয় দাঁতে এটা এটা দাঁতে নাই এটা এখনো দাঁতে নাই এটা কত দিয়ে কিনলেন এটা কিনছি আপনার 90 দিয়ে 90000 টাকা দিয়ে হুম এটা দামটা একটু বেশি পড়ে গেল না এটির দামটা বেশি পড়ছে কিন্তু বাচ্চাটা এখনো দাঁতে নাই কিন্তু গো এখনো যে দড়ডা জি মানে হেভি সুন্দর হবে আপনারা আশা করি এই গোটা ধরনের ঈদের ভিতরে নিচে ধরন ওর পিছনে 1 লাখ টাকা খরচ যাবে আচ্ছা একটা বাচ্চা খাবে এক বছরে এটা আরাতে 2 লাখ 2.5 লাখ টাকা বিক্রি করতে হবে লক্ষ টাকা বিক্রি করার মতো একটা সুন্দর একটা জিনিস হবে নাকি হ্যাঁ সুন্দর জিনিস হবে এই কারণে ধরনের এই গোটা কিনছি তারপরে এই যে গোটা দেখতেছি ফিজিয়ান এই ফিজিয়ানটা আপনার কিনছি 90 90000 টাকা 90000 টাকা দিয়ে কিনছি অরজিনাল ফিজিয়ান জার্সি এটা কি দাঁতছে এখনো না ও এখনো দাঁতে নাই আচ্ছা তো এটা বর্তমান ওজনটা কি রকম আছে এটা এডিয়ে ওজনটা আপনার এখন মিনিমাম 6 মন 6 মনের মতো আছে 6 মন 6 মন 10 কেজি এরকম হবে আর কত দিয়ে কিনছেন এডিয়ে কিনছি 90000 টাকা দিয়ে 90000 এটা তো মনে দামে অনেক ভালো আছে হ্যাঁ সব দিক থেকে ভালো আছে কারণ সব গরু তো আপনার এক মাপে কিনা যায় না এমন আছে যে একটা 10000 বেশি দিয়ে কিনতে হয় এমন আছে 10000 কম দিয়ে কিনতে হয় আর এই যে জোড়া দুটো দেখতেছিস এই জোড়াটা এইটি হচ্ছে অরিজিনাল আমার দেশি গরু বুঝছেন অরিজিনাল দেশি গরু এই গরুটা কিনছিল আপনার 70000 টাকায় দিয়ে কোথা থেকে কিনছেন এটা আপনার পাবনার থেকে কিনছি দাঁতছে এটা এটা এখনো দাঁতে নাই আচ্ছা পরেরটা 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 দুই দাঁত দুই দাঁত হ্যাঁ দুই দাঁত কি দেশি এরা এরা দেশি না এটা হলো আপনার নেপাল নেপাল হ্যাঁ নেপালি গরু নাকি হ্যাঁ এটা নেপাল এটা কত দাম দিয়ে কিনলেন এইটা কিনছি আপনার 65 দিয়ে 65000 টাকা দিয়ে হ্যাঁ তারপরে এই যে সুন্দর একটা তেজি গরু দেখতেছি আর একটা দেশির মতো লাগতেছে হ্যাঁ এটা দেশি আপনার আপনার এটা আসলে আপনার সিন্ধির সাথে করস আছে ওই তো একটু শঙ্কর আছে শঙ্কর আছে তো এটা কত দাম দিয়ে কিনলেন এটা কিনছি আপনার আরে এক মাস হয়েছে এই গরুটা কিনছিলি ঈদের পর পরই প্রায় আপনার এটা কিনছিলি 1,02,000 টাকা খরচ পড়ছে 1,02,000 টাকা হ্যাঁ এটা কি দামটা এত বেশি নিল কি আকর্ষণ বেশি সেই কারণে এটা তো আমাদের সব গরু চাইতে এই গোড়া কিন্তু সুন্দর তো হ্যাঁ হ্যাঁ সৌন্দর্য এই গোড়া সৌন্দর্য এই কারণে জন্য যে যে ও আশা করি ঈদের ভিতরে বেসলি পরেও আমার 2.5 লাখ টাকার মাল হবে সেই হিসাব করে কিনা হয়েছে তারপরে এই যে একটা দেখছি এটা কি মীরকাদেমের হাঁসা এটা আলী মীরকাদেমের হাঁসা এটা কি বুটির মধ্যে পড়ছে নাকি না এটা বুটি ও এখনো দাঁতে নাই এখনো দাঁতে নাই না এখনো দাঁতে নাই আচ্ছা তো এটা কত দাম দেখলেন এটা কিনা এটা কিনা হয়েছে হলে আপনার 50 দিয়ে 50000 টাকা দিয়ে কারণ ও সুন্দর ও রূপ দেখে আসলে কিনা হয়েছে কতদিন আগে কিনলেন সুন্দরী দেখে এই এক মাস এক মাস এক মাস এটা কি এটা এরা আমেরিকা দেন এটা অনেকটা বাজ ইয়ার মতো লাগে শাইওয়ালের মতো না শাইওয়াল না এটা অরজিনাল মিরকাদিম ওর পাও সাদা শিং সাদা সবই সাদা আচ্ছা অরজিনাল মিরকাদিম অরজিনাল মিরকাদিমের সার এটার ওজন এখন কত আছে ওজন জি ওজন এখন 6 মন 10 কেজি আর এটা কিনলেন কতদিন আগে এটা কিনছি এটা বয়স এক মাস এক মাস কত দাম পড়লো এটা এটার দাম পড়ছে 1,00,000 টাকা 1,00,000 টাকা হুম তো এই যে গরুটা যে 1,00,000 টাকা দিয়ে কিনলেন আপনি হ্যাঁ কিনে তো এক বছর লালন পালন করবেন নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এক বছর লালন পালন করতে আসলে কত টাকার মতো খরচ হইতে পারে প্রতি মাসে এডি প্রতি মাসে মিনিমাম ধরেন একটা গরুর 1,00,000 টাকা খরচ হবে একটা বছরে এক বছরে এক বছরে আপনার লেবার চার্জ কারেন্ট বিল এই গাছি এরপর পড়বে আচ্ছা তাতে 1,00,000 টাকা খরচ হলি পরে দেখা যাচ্ছে যে আপনার ওর বিক্রি করতে হবে 2.5 লাখ টাকা 2 লাখ পড়িয়ে গেলো 2.5 লাখ টাকা না বসে তো 2 লাখ টাকা খরচ করিয়ে যদি 50000 টাকা লাভ না করা যায় তাহলে তো সে ব্যবসা তো লাভবান হবে লাভবান জীবন হতে পারবে না হতে পারা যাবে না আচ্ছা তো 2.5 লাখ টাকা বিক্রি করতে পারবেন নাকি তখন কত মন ওজন হবে এটা ওরা মিনিমাম আপনি 10 মন হবে মিনিমাম 10 মন 10 মন হবে মিনিমাম তাহলে তো আরো দাম বেশি পাবেন মনে আরো দাম বেশি পাওয়ার চিন্তা ভাবনা আছে 10 মন করতে পারলে হ্যাঁ 10 মন করতে পারলে আরো ও তো সুন্দর তো হবে কারণ এখন তো ওর কোনো আপনি কৃমির ওষুধ দেয় নাই কোনো জিনিস করি নাই কেবল নিয়ে আসে এই কিছুদিন বের ঠান্ডা পড়ি পরে কৃমির ওষুধ টষুধ এই গাছে ওর শরীরের মিলামত শুরু হবে আচ্ছা এই যে কৃমির ওষুধের কথা বললেন আপনারা যখন গরুটা নিয়ে আসলেন এই জায়গাটা দ্বারা আপনি যখন গরুটা নিয়ে আসলেন হাট থেকে তারপরে তাকে যত্নটা কিভাবে নিলেন একটু বলবেন আমাদেরকে এই যে যত্ন হচ্ছে আপনার প্রথম এক সপ্তাহ
ও যা খাবার চায় সেটাই আমরা কম কম করে আমরা খাদ্য দেই। আচ্ছা, খাদ্য দেওয়ার উদ্দেশ্য হলো ওর যদি ওখানকার খাবারের সাথে যদি অ্যাডজাস্ট যদি না করতে পারি তাহলে তার পেট খারাপ হবে, কারণ আমাদের যে খাদ্য ওই খাদ্যর সাথে ওই খাদ্য নাও খাইতে পারে। হ্যাঁ, এই জন্যই অল্প অল্প আমরা খাবার দেই, খাবার দিয়ে আমাদের সাথে অ্যাডজাস্ট যখন হয়ে যায় সেই সময় ও খাওয়ার দলি পরে একটু গায়াত পাও শরীর ভালো হলি পরে সেখানে আমরা কিছুদিন পরে আপনার কৃমির ওষুধ আমরা ব্যবহার করি। ব্যবহার করার পর তারপরে কৃমি টিরমি দেওয়ার পর তারপরে সন কৃমি যখন কলিজের কৃমি এমনি কৃমি তার চামড়ার ভিতরে যেসব কৃমি থাকে ওই গাছে আমরা দূর করে দিয়ে সারার পর তারপরে হলে আপনার ওর ভরপুর খাবার আমরা দিতে থাকি। আর ভ্যাকসিন কী করেন? ভ্যাকসিন আপনার এই আমার বাংলাদেশের দায় আমরা ডবল ডোজ করি, ডবল ডোজ করলে পরে দেখা যাচ্ছে বাইরের চাইতেন আমার দেশের দায় কাজ করে ভালো, বিদেশের থেকে আমাদের দেশের কাজ করে ভালো, কিন্তু ডবল দিতে হয়। আচ্ছা, এটা কীভাবে করেন আমি বুঝলাম না। আপনার এই চামড়ার তলে আমরা এই ভ্যাকসিনটা ব্যবহার করি। আচ্ছা, যখন কিনে আনলেন গরুটা কতদিন পরে ভ্যাকসিনটা করবেন প্রথমে? আপনার বিশ দিন পরে। এটা কোন ভ্যাকসিনটা করবেন? এই আমার এই এই দেশিটা বেশি তো, এটা কি খুরু রোগের ভ্যাকসিন নাকি? খুরু রোগের ভ্যাকসিন। আচ্ছা, 20 দিন পরে একবার করলেন নাকি? হ্যাঁ, 20 দিন পরে আবার তার 12 দিনের মাথায় আবার করলাম। আচ্ছা, আমার ডবল ডোজ। এই শুধু এই একটাই করেন? হ্যাঁ, একটাই করি। আপনার 6 মাস পর পর আমরা করি খুরু রোগের ভ্যাকসিন। হ্যাঁ, নিয়ম আছে 3 মাস পর পর। আচ্ছা, কিন্তু আমরা করি 6 মাস পর পর, যেহেতু ডবল ডোজ করেন। ডবল ডোজ করি বিধায় আমরা 6 মাস পর করি, তাতে দুইবার করলে পরে আমাদের ঈদ চলে আসলো। এতে গরুর কোনো সমস্যা না? গরুর আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না, না। আচ্ছা, তারপরে এই যে আমরা দেখছি এই গরুটা, এই গরুটা কোন জাতের আসলে? এটা অরিজিনাল আপনার শাহিয়াল বিট। অরিজিনাল শাহিয়াল বিট? শাহিয়াল বিট। মাশাআল্লাহ, সুন্দর এবং আকর্ষণীয় দেখতে। তো এটা কতদিন আগে সংগ্রহ করলেন? এটাও আপনার আইজ মনে হয় 15 দিন। 15 দিন কিরকম দামে সংগ্রহ করলেন? এটা আপনার কিনছি আপনার 80,000 টাকা। 80,000 টাকা। এটা ওজনটা কিরকম আছে? এটা ওজন মনে হয় এখন আপনার 400 কেজি হবে। 400 কেজি? হ্যাঁ, ইনটা বডি, পুরো বডি, পুরো বডি। তারপরে এটা, এটাও আপনার একই রেট, একই এক জোড়াই কিনেছি আর কি। মানে 1,60,000 টাকা তো দুইটা কিনলেন? 1,60,000। 80-80 করে? 80-80 করে। কোথা থেকে কিনছেন এটা? এটা পাবনার থেকে। পাবনার থেকে? আমরা এখানে 3 মাসের প্রজেক্ট করছি, মানে আমরা যদি না বিক্রি করতে পারি, কারণ এটা তো আমাদের মানে মোহাম্মদপুর এলাকা তো না, এটা হলে ব্যাক সাইড পড়ছে কেরানীগঞ্জের ভিতরে। যদি আমরা সেই ধরনের যদি দেখা যাচ্ছে একটা গরুর পর যদি 5,000 টাকা যদি লাভ হয়, এই ধরনের যদি কোনো পার্টি পাই আমরা ছাড়িয়ে দেবো। আচ্ছা, সিঙ্গেল গরু কেউ নিতে চাইলেও? হ্যাঁ, আমরা দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। এটা কি যে কোনো সময় বিক্রি করেন আপনারা? হ্যাঁ, যে কোনো সময় যদি কোনো ব্যক্তি এসে বলে যে আমার এই গোটা সহজ আছে, এই গোটা আমাকে দিতে হবে, আমরা দিয়ে দেবো। লাভ হলে আমার বেশি লাভের দরকার নাই। আমার গরু প্রতি দাদা খরচ বাদে এই যে নিয়ে আইসি খাওয়া খরচ, এই কস্টিং খরচের সাথে যোগ করি, যদি 2,000-3,000 টাকা যদি লাভ হয় আমরা ছাড়িয়ে দেবো। আচ্ছা, তো কেউ যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চায় আপনার মোবাইল নাম্বারটা কি বলা যাবে? হ্যাঁ, অবশ্যই বলা যাবে। বলেন আপনার নাম্বারটা, বলেন নাম্বারটা বললে তো। এদিকে দাঁড়ায় বলেন ভাই, এদিকে আসেন, এদিকে নাম্বারটা বাইর করেন। বলেন নাম্বারটা, বলেন 01 01 01 49 49 18 18 15 18। এটা খালেক কাকার? হ্যাঁ, আমার নাম্বার। আচ্ছা, তো আঙ্কেল একটা জিনিস, আরেকটা জিনিস একটু এদিকে আসেন। এই যে আপনারা যে সেটটা নির্মাণ করছেন, এই যে মানে রড লাগাইছেন, রডের মধ্যে যে গোল চাকরিটা দিয়েছেন, এটার কারণটা কি আসলে? একটু এটার কারণটা হচ্ছে আপনি এই জিনিসটা যদি এই পর্যন্ত যদি গরু যদি টান করে, হ্যাঁ, ওর মানে যে চলিয়ে ওর সুন্দর মতন ও চলতে পারবে। আবার যদি ও যদি শুয়ে পড়ে, ও যদি শোয়, দেখা যায় মাটির সাথে এই রিঙ্গা লাগিয়ে গেল, রিঙ্গা রাখলে পরে দেখা যায় তো ঘুমায় ও শান্তি পাইল, এই সব দিক থেকে ও মানে শান্তি পাবে। মানে রশিটা যেন টান না? হ্যাঁ, গরুর মধ্যে রশিটাতে টান না লাগে, আবার দুই সাইডে
যাতে ও কারোর সাথে তাতে গন্ডগোল যাতে না করতে পারে। আচ্ছা, অনেকে তো এই যে রিং লাগা যায় এই যে ওয়ালের মধ্যে একটা, হ্যাঁ হ্যাঁ, আংটা দেয়, আংটা দেয়। আংটা দিলে কি কারণটা হচ্ছে, গরুটা আপনার এরকম কুঁচা হয়ে থাকে, গরুটা আপনার সিট হয় না। আচ্ছা, আর এই এই গরুটা ফ্রি, মানে যেরকম বাইরে যেরকম আমরা সার দিয়ে পালি, এই ধরনের আপনার মানে সুন্দর ও ফ্রি থাকলো, এই কারণের জন্য এটি লাগানো হয়। এটাতে কি অতিরিক্ত খরচ তো আছে? হ্যাঁ, অবশ্যই খরচও আছে, কিন্তু গরুটাও আপনার দেখতেও সুন্দর, তো আবার গরু মানে খাওয়া দাওয়ার দিক থেকে সব দিক থেকে পারফেক্ট থাকে, সুবিধা মতো ওর মন মতন চলাফেরা, মানে সাইজ দিয়ে যেন আমরা পালি ঠিক এইভাবেই। আর একটা গরুর দাগ আর একবার ফাইল দিয়ে উঠলো, আর এই পাইপটা দিয়ে নলিটা টাইট করে দিছে যাতে ওর যাতে গলায় যাতে কোনো দাগ যাতে না পড়ে। আমার পরের গরুটা দেখি, এই গরুটা কত দেয় সময়গুলো? এই গরুটা আপনার 85 দিয়ে এই গরুটা কারেকশন করা, 85,000 টাকা দিয়ে, 85,000 টাকা। পরেরটা, পরেরটা আপনার, পরেরটা পড়ছিল আপনার 95। এটা কোন জাতে? এরাও আপনার এই মানে এটা আমরা শাহিয়ালের সাথে করস আছে, অর্ধেক মানে দেশির সাথে আলে আপনার শাহিয়ালের কিছু অংশ আছে আর কি। তারপরে এটা ক্রস বলা যায়, এটাও এটা অরিজিনাল আমার দেশি গরু। রোজার পরে যারা আসলে করতে চায়, তাদের তো আসলে একটু দাম দিয়ে কিনতে হয় গরু নাকি? তাদের আপনার এই সময় তো আপনার সিজন না, এটা না, কারণ এই সময় গরুর দাম কম আছে, দেখা যাচ্ছে আপনার শীত মৌসুমে মানুষ মাংস বেশি খায়, তো দেখা যাচ্ছে এই সেই সময় গরুর দামও চাহিদা হয়, এই কারণের জন্যই আমরা আগের থেকেই কারেকশন হতেছি। যে কারেকশন হলে পরে দেখা আমরা যদি 6 মাস কি 5 মাস পারলাম, ভালো একটা পাটি পালাম, আমরা সেল দিলাম, ওই সময় আমাদের বেশি দাম দিয়ে কিনতে হবে। আবার কিছু গরু আমাদের পছন্দ মতন আমরা এক সাইডে রেখে দিলাম, রেখে দিয়ে দাদা ঈদের সময় আমরা বিক্রি করলাম, এই কারণের জন্য আমরা এইভাবে করছি আর কি। তো এই খামারটার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? ভবিষ্যৎ আমার অরিজিনাল যে আমার মালিক তার সাথে কথা আমার। আচ্ছা, মালিকের নামটা কি? আমরা একটু ইমরুল, ইমরুল ভাই। হ্যাঁ, ইমরুল ভাই। তো তার সাথে আমার কথাবার্তা চলে যে তাদের আশা আহঙ্কার আছে বড়, আরও অনেক আগানির চিন্তাভাবনা আছে। তো এই কারণের জন্যে আমরা ধরেন খামারটা করছি সৌন্দর্য করি, যে সৌন্দর্য জিনিস আল্লাহও পছন্দ করে, মানুষও পছন্দ করে। আর সৌন্দর্য না হলে এই কুরবানির গরুর যদি সুন্দর জায়গায় যদি আমরা না রাখি, এটা কাস্টমারও দেখে পছন্দ করবে না, নোংরা অবস্থার ভিতরে আসে। আর আপনার পরিষ্কার মানে হচ্ছে এটা ইমানের অংশ, আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার পরিষ্কার করলে বহুত রোগের থেকে মুক্তি পাওয়া যায়। মানে বিষাক্ত জিনিস আছে, মাংসের কোয়ালিটি খারাপ হয়, তো এই কারণে আমরা এখনো এই ফিটির কাছে আমরা যাচ্ছি নিতে। সাধারণ আমাদের গমের বসি, ধানের গোড়া, যাতে সাদা ডাবলি, ছোলা, মশুরির বসি, এই গাছই আমরা ব্যবহার। আমরা যে যে দানা খাদ্যটা মিশ্রণ করা হয় সেই জায়গায় গিয়ে দেখি, তার আগে এই গরুগুলো একটু দেখে যাই। এই যে আমরা যে এই সাইডে গরুগুলো দেখছি, এটা কিরকম দামে সংগ্রহ করলেন? এই গরুটা কেজি আসলে আপনার মাত্র 40,000 টাকা দিয়ে, মাত্র 40,000 টাকা দিয়ে। কোন হাট থেকে এটা কিনছি? পাড়াগ্রামের থেকে, পাড়াগ্রাম হাট থেকে। হুম, পাড়াগ্রাম হাটে হাসিলটা কিরকম আপনাদের জন্য? হাসিলটা দেয়া যাতে বাজার ছাড়া বেশি না, কারণ দাদা যে বিক্রি করে তার কাছে না 400, যে কেনে তার কাছে নেয় 400, আর যে বিক্রি করে তার কাছে নেয় 100, এইভাবে মানে নেয় আর কি ওরা, মানে গরুপতি। হ্যাঁ, গরুপতি, কারণ আমরা ওখানে গরু খুব কম যাই, কারণ ওখানে যে খরচ ওরা নেয় সেই হিসাবে আমরা কম যাই, আমরা পাবনার অঞ্চলে আমরা বেশি যাই। আর এই যে এটা অরিজিনাল আমার দেশি গরু, অরিজিনাল দেশি গরু, কত দিয়ে কিনা? এইটা কিনা হলে আপনার 45,000 টাকা দিয়ে, 45,000। হ্যাঁ, আপনার থেকে নাকি?
হ্যাঁ পাবনার থেকে এটা এটা আপনার 60 তো কিন্তু এই গরুটা কিনে আমাদের লস হয়েছে 60 হ্যাঁ গোটা আমার মানে আমার এক মালিক গিয়েছিল সে গরুটা মানে বুঝিয়ে সুমর পায় নাই কিন্তু আমি এক সাইডে ছিলাম কিন্তু আমি যা সে দাম হঠাৎ করে দাম বলি হয়েছে আমদায় বাধ্যগতভাবে নেওয়া আছে আর কি এই আর এটা এটা আপনার 65 দিয়ে কিনা 65 এই তারপরে এই যে আমরা যে হাউসটা দেখছি আমরা যে আপনাদের গরুর জন্য হাউসগুলো তৈরি করেছেন এটা কিভাবে তৈরি করেছেন কতটুকু হাইট করা হয়েছে একটু বলবেন এটা আপনি আড়াই ফিট এই আছে আপনি হ্যাঁ উচ্চতা আছে এই সাইডে আবার একটু কম আছে ওই সাইডে পুরো 3 ফিট আড়াই ফিট মতন আছে এই সাইডে হলো আড়াই ফিট আর ওই সাইডে হলো 3 ফিট যাতে খাদ্যটা বাইরে না ফেলাইতে পারে হ্যাঁ বাইরে রাতে না ফেলতে পারে এবং গরু যাতে পাও না উড়াইতে পারে সেজন্য আড়াই ফিটই করা হয়েছে আড়াই ফিটই করা হয়েছে একসাথে কি খাবার এবং পানি টানি সব একসাথে দিয়ে দেন হ্যাঁ একসাথে দেই আপনি খেত দাও পানি দিয়ে অল্প সারা সিটে পানি দিয়ে আমরা মিক্সার করি এই লালি দিয়ে রাপ লালি দিয়ে মাখায়া সুন্দর মতন হরে দেই ওরা সুন্দর মতন খায়া ফেলায় আচ্ছা তো আমরা দানাদার খাদ্য যে মিশ্রণটা করেন ওই ঘরটায় যাই একটু ওই ঘরটা একটু দেখি আসলে কি কি খাদ্য দেন ফরগুলো তো কেটে কেটে দেন হ্যাঁ কাটি দেওয়া হয় আমাদের খেত আরো আছে ওই এই যে পালা দেওয়া আছে ভিতরে নেন এক বল নেন এই এক বল খাদ্য নেন একটু দেখি তো আসলে এই যে কি কি খাদ্য দিচ্ছেন আসলে আপনি মসুরি বসি আছে সাদা আছে গমের বসি আছে তারপরে আপনি ধানের গোড়া আছে সাদা ডাবলি আছে ছোলা আছে এই গাছেই ব্যবহার করা আছে তো আমরা যে সারগরুগুলো দেখছি আসলে এদেরকে দানাদার খাদ্য কিভাবে মিশ্রণটা তৈরি করে খাওয়া আমি মিক্সারে করে আপনার খাওয়াই আছে 3 বস্তা এই গমের বসি আপনি 37 কেজি এক এক বস্তা 37 কেজি করে 37 কেজি 3 বস্তা 3 বস্তা তারপরে কি দেন আপনি তারপরে দেই আছে এই ধানের গোড়া আছে এই 2 বস্তা দেই আপনার আছে 100 কেজি 2 বস্তা 100 কেজি 100 কেজি ধানের গোড়া ধানের গোড়া আচ্ছা তারপরে আপনার ছোলার বসি যেটা আমরা রোজার মাসে যেটা খাই ইফতার করার সময় বুট হ্যাঁ ওই যে আপনি দেই এলি 2 বস্তা 60 কেজি 2 বস্তা 60 কেজি 60 কেজি তারপরে আপনার সাদা ডাবলি আপনার 2 বস্তা দেই এডি এলি 18 কেজি 18 36 কেজি আর মসুরির বসি আপনার 40 কেজি 80 কেজি দেই 2 বস্তা এইভাবে মিক্সার করি এটা কি পাউডারটা কিনেন নাকি আপনারা না না এটা আকস মানে বড় সুসা ওই আস্তরি সোলার এটা কি নিজেরা বাঙার নাকি না এটা আমরা এই সাভার নামা বাজার থেকে কিনে নিয়ে আসি মানে একদম পাইকারি রেটে কিনে নিয়ে আসি পাইকারি রেটে আমরা কিনে নিয়ে আসি গাড়ি বুঝাই দে পিকআপ আচ্ছা তো এই যে আমরা সামনে একটি সুন্দর জায়গা দেখছি আসলে একটু বাইরে গরু বাঁধার জন্য জায়গা রেখেছেন এই জায়গাটার কাজটা কি আসলে এই জায়গাটার কাজটা দাদা আছে একটা কাস্টমার আসলো জি এই যে পাইপ দেখতেছেন না জি এই সাথে গরুর আমরা বাঁধি 4টি 5টা বাঁধি কাস্টমার এই জায়গায় এসে ন্যাসটা ধরি লাড়িয়ে সারিয়ে তারপরে দেখি পছন্দ করি তারপরে কেনা বেচা হয় আর কি হ্যাঁ তো এই যে আপনি সুন্দর পরিকল্পিত খামারটি আমাদেরকে ঘুরিয়ে দেখালেন সেই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত দর্শক আপনারা দেখলেন পরিকল্পিত একটি গরুর খামার আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো প্রতিবেদনটি দেখে যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে আমাদের সার্থকতা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ